লিপস আর একটা হচ্ছে লেবু যেটা পাতি লেবু হয় নর্মাল সেটা অয়েলটা একদম রেডি হয়ে গেছে বলেছিলাম না একটু কালো স্ট্রাকচারটা এলে তারপরে এটা তোলার চেষ্টা করবে হ্যালো হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই দেখতে পাচ্ছো ফেসটা কতটা ডাল লাগছে আরে আরে ওয়েট না কোনো প্রমোশন ভিডিও না আসলে উইন্টার ফেসটা ডাল লাগছে আর তার সাথে যেটা হয়েছে আমার গলার অবস্থা একদম খারাপ হয়ে গেছে টোটালি আর আমি সবথেকে বেশি গ্রেটফুল এটার জন্য যে তোমরা আমাকে এত সুন্দর করে সাপোর্ট করছো আমি জানি আমি অনেক অনেক দিন আমি ব্লগ বানাতে পারিনি জাস্ট বিকজ অফ মাই ফোন আমার ফোনটা টোটালি খারাপ হয়ে গিয়েছিল ঠিক আছে আর আমার ভাই সব থেকে বেশি সাপোর্টিভ আমার ভাই যে নতুন ফোনটা কিনেছিল তোমরা হয়তো সবাই দেখেছো শর্টসে সেই ফোনটা আমাকে ভাই দিয়ে দিয়েছে বলেছে তুই কারণ আমার ফোন সত্যি খারাপ হয়ে গেছিল তাই নতুন ফোনে ভিডিও বানাতে খুব ভালো লাগে আর তার সাথে সাউন্ডটাও খুব সুন্দর আসছে তাই না আগের থেকে আর আমার সাউন্ডটা খারাপ আসছে কারণ আমার খারাপ হয়ে গেছে অলরেডি সেই জন্য আর তার জন্য আমাকে দুবেলা ব্যাটার লোশন দিয়ে গার্গেল করতে বলেছে ডক্টর হাজার হাজার মেডিসিন ও মাই গড সত্যি কথা বলতে গেলে এই উইন্টারে এই প্রবলেমটাই সত্যি খুব বাজে জিনিস আচ্ছা শোনো শর্টস দেখছো না তাই না শর্টস দেখো গিয়ে কত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করছি এখন আমি আর সোনালি দ্য সানশাইন ইনস্টাগ্রাম আইডিটা তো ফলো করতে হবে তাই না সেখানে তো অনেক সুন্দর সুন্দর আমি কন্টেন্ট ছাড়ছি কিন্তু তোমরা দেখছো না কারণ সবাই অনেকে জিজ্ঞাসা করো যে দিদি তোমার ইনস্টাগ্রাম আইডি কি ইনস্টাগ্রাম আইডি কি এখনই যাও এখনই এক্ষুনি যাও গিয়ে লেখো ইনস্টাগ্রামটা ওপেন করেছো করেছো লেখো সার্চ করো সোনালি দ্য সানশাইন ওকে তো আজকের ভ্লগটা কি নিয়ে হতে চলেছে বাইরে কোথাও যাব না এই উইন্টারে বাড়িতেই থাকবো আর হতে চলেছে একটু স্কিন কেয়ার নিয়ে আমি দেখাবো তোমাদেরকে যে আমি কোন কোন স্কিন কেয়ারটা ফলো করি দেখো সত্যি বলতে গেলে আমি কিন্তু একদম বেশি কিছু ফলো করি না বেসিক জিনিস যেগুলো আছে সেগুলোই আমি দেখাবো যেমন দেখতেই পাচ্ছ ফেসটা কতটা ডাল হয়েছে এটা দেখতে পাচ্ছ উইন্টার পিম্পল ভেরি ব্যাড যাই হোক লেটস কো লেটস কো তো আমি এসে গেছি একটা প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে মামারদের রাইস ওয়াটার ফেস ওয়াশটা যেটা সত্যি খুব ভালো আর গ্লাস স্কিনের জন্য মানে কোরিয়ান টাইপ স্কিনের জন্য যেটা আমাদের কোনোদিন হবে না তাও আমরা এটাকে টেস্ট করব মানে আমরা এক্ষুনি এটার রেজাল্টটা দেখব আমার ফেসটা দেখে নিয়েছো এখন কেমন লাগছে আর আফটার ওয়াস ওয়েট 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 লেটস গো উইথ মি আই গেস তোমরা আমাকে দেখতে পাচ্ছো রাইট ওকে তো আমার ঘরটা যদি একটু মেসি লাগে জাস্ট বিকজ অফ জোয়া কারণ বাড়িতে বেবি থাকলে সারা ঘর মেসি হয়ে যায় ওকে লেট স্টার্ট ওকে আমি ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম এতটা ক্যামেরার সামনে করছি অ্যান্ড আমাদের নিতে হবে জাস্ট এইটুকু জাস্ট এইটুকু অ্যান্ড দিস ইজ নাইস আমি কিন্তু আগেও ইউজ করেছি আচ্ছা তো এইটুকু অ্যান্ড দেন ফেসে সুন্দর করে রব করতে হবে অফ মাই বেবি হেয়ার আচ্ছা বেবি হেয়ার গ্রোথের জন্য কিন্তু আমি একটা টিপস দেব ভিডিওটা স্কিপ করলে কিন্তু হবে না কারণ আমার প্রত্যেকটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট তাই ভিডিও স্কিপ করে গেলে হবে না ওকে চলো আর যারা ফেস ওয়াশ করো তাদেরকে এইভাবে মানে আমি জানি তোমরা কিভাবে ফেস ওয়াশ করো বাট তাও আমি আগে কিরকম করতাম জানো এরকম 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 করে দিতাম যেটা আমার ভাই করে অ্যাকচুয়ালি বাট না আমাদের নোজের এখান থেকে অনেক অনেক বেশি প্রবলেম হয় অনেক ধুলো জমা হয় তো আমাদেরকে এই জায়গাটার আইজের নিচেটা ভালো করে ক্লিন করতে হয় আর এই ফেস ওয়াশটা অনেকটা ফোমিং অনেকটা কিন্তু এটা একটা লাইট ফিট টাইপস অফ ঠিক আছে ওকে দেন থ্যাংক মাই ফেস সি আমি বলেছিলাম না আমি বলেছিলাম এই দেখো দেখেছ এখানে যতগুলো একটু আগে যাও একটু গিয়ে দেখো কেমন ছিল কতটা ডাল ছিল আর এখন আমার ফেসটা দেখো দেখো সি ইউ ক্যান সি দ্য ডিফারেন্স দেখতে পাচ্ছ দেখো একদিনে পিম্পলস যাওয়ার মতো ফেস ওয়াশ বা কোন স্কিন ফেয়ার প্রোডাক্ট এখনো পর্যন্ত আসেনি আমাদের জগতেই আসেনি তো আমি যেটা বলতে চাইছি যে এই ডালনেসটা অনেকটা গেল রাইট ওয়েট আর ফেস ফেসওয়াশের পরে না সবসময় ড্যাব ড্যাব করবে লাইক দিস নাট লাইক ধ্য নট লাইক দ্যাট দাস দ্যাব 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 ধ্যাব দ্য ড্যাব এটা হচ্ছে ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজার যেটা আমি অনেক বছর ধরে ইউজ করি মানে এইটাই না মানে এটা আমি ইউজ করি আর কি তো এটা জাস্ট অল্প পরিমাণে নিলেই হবে দেখতেই পাচ্ছ শেষ হয়ে এসছে আমি জাস্ট এইটুকু পরিমাণে নিই আর সত্যি বলতে গেলে এটা এটা একদমই যে ময়শ্চারাইজার ইউজ করলে স্টিকি স্টিকি যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা কিন্তু একদম থাকে না মানে ঠিক টেন টু ফিফটিন মিনিটসের মধ্যে এটা অ্যাবজর্ব হয়ে যায় আর উইন্টারে ময়শ্চারাইজার ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবার আমি ইউজ করছি এই লিপ বামটা এটা জুডিওর আমার জুডিওর লিপ বামটা সত্যি বলতে গেলে আমি কিন্তু উইন্টারে উইন্টারে না আমি সারা বছরই আমার হেয়ারটা আমি দুদিন ছাড়া ছাড়া ওয়াশ করি মানে আমি দুদিন ছাড়া ছাড়া ওয়াশ করি আমি আমি রেগুলার আমার হেয়ারটা ওয়াশ করি না কারণ খুব খারাপ হয়ে যায় ব্যাপারটা কারণ আমার যেহেতু লং হেয়ার ইউ ক্যান সি দেখাও হেয়ার কেয়ার দেখা তো আমি কোন শ্যাম্পু করি কোন হেয়ার অয়েল ইউজ করি সব দেখাবো ফোনটা চুপচাপ সাইলেন্ট রাখবি আমার ভাই ফোন সাইলেন্ট একদম রাখে না আমি কিভাবে আমার হেয়ার অয়েলটা বানাই সেই জন্য আমি আজকে কিচেনে এসে গেছি আমি দেখাচ্ছি কিভাবে হেয়ার অয়েলটা আমি বানাই ওয়েট নিতে হবে যেটা যে কোনো একটা নারকেল তেল নিতে হবে মেথি নিতে হবে কালো জিরে নিতে হবে আর নিতে হবে পেঁয়াজ পেঁয়াজটা এরকম আধা নিতে হবে আর দেখো কড়াইয়ে অলরেডি আমি বসিয়ে দিয়েছি লোহার কড়াইটা আমি পাইনি সেই জন্য এই কড়াইটা আমি বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আমি যে হেয়ার কেয়ার অয়েলটা আজকে দেখাবো সেটা আজকের নয় সেটা হচ্ছে আমার ঠাকুমা ছোট থেকে আমার হেয়ারে অ্যাপ্লাই করতেন আর তারপরেই ফিতে দিয়ে চুল বেঁধে দিতেন তো সেই হেয়ার অয়েলটাই আমি আজকে বানানো দেখাবো তোমাদের সবাইকে মেথি কিন্তু চুলের জন্য সত্যি অনেক 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 বেশি ভালো আর তার সাথে আমি পেঁয়াজটাও দিচ্ছি যেখানে হেয়ার ফলটা কমে যাবে অনেকটা আর কালো জিরোটাও খুব ভালো হয় আমি হেয়ার অয়েলটা আগেই বানিয়েছিলাম আবার আমি বানাচ্ছি তোমাদের সবার সাথে শেয়ার করার জন্য যে আমি চাই যে তোমরা সবাই এটা ইউজ করো আর লম্বা সুন্দর চুল পাওয়ার জন্য আর চুল হেয়ার ফলটা কমানোর জন্য আমি অনেক শ্যাম্পু আগে ট্রাই করেছি সত্যি বলতে গেলে কিছু লাভ হয়নি তারপর আমার ঠাকুমাকে ফোন করলাম বললাম ভালো তুমি যেটা তেলটা বানাতে সেটা আমাকে তাড়াতাড়ি বলো আমাকে তাড়াতাড়ি বলে দিলো আমি বানালাম আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মেথি দানা আর পেঁয়াজটা আমি এখানে নিয়ে নিয়েছি আমি সুন্দর করে একটু এদিকে কেটে কেটে করে দেবো তারপরে এখানে আমি একটু কালো জিরে নারকেল তেলটা আমি ধেরে দিয়েছি এখানে আর তারপরে এরকম একটা ব্যাপার এসে গেছে কিন্তু এটা একদম সুন্দরভাবে মিশে যাবে পুরো কালো একটা আসবে তারপরে আমরা এটা তাই জন্য এখন আমরা এটাকে লো একদম রেখে দিয়েছি সো আমার অয়েলটা একদম রেডি হয়ে গেছে বলেছিলাম না একটু কালো স্ট্রেকচারটা এলে তারপরে এটা তোলার চেষ্টা করবে তো আর আমি এর মধ্যে যে মেথি দানা ছিল অল্প দানাও দিয়ে দিয়েছি এটাকে কি করতে হবে এটা কিন্তু এতটা ইজি না এটাকে দুপুর বেলাতে রোদে দিতে হবে দুপুর রোজ রোদে দেবে সাত দিন থাকবে তারপরে এটাকে ভালো করে স্ক্যাল্পে আর পুরো হেয়ারে ইউজ করো হেয়ারটা যদি এরকম না হয় তারপরে আমাকে বলো এটা আমার হেয়ারের সিক্রেট যেটা আমি এতদিন পর রিভিল করলাম এই যে জোয়া ঘুমোচ্ছে আর জোয়ার ঘুমের সময়টাতেই আমি সব কিছু করতে পারি আমার মেয়েটাকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি সব সবকিছুর কাজ করতে পারি কারণ মারা এটা রিলেট করতে পারবে যে বাচ্চারা খুবই জ্বালাতন করে সারাক্ষণ ধরে আসলে জ্বালাতন করে না বিরক্ত করে আর আমরা একটু বিরক্ত বোধও করি কারণ আমরা নিজেদের কাজ করতে পারি না পুরো ঘর অগোছালো দেখতে পাচ্ছ পুরো ঘর অগোছালো হয়ে পড়ে থাকে বাট ঠিক আছে ইউ আর গুড মম দ্যাটস এনাফ ঠিক আছে বাচ্চাকে টাইম দাও নিজেকে সময় দাও আর ঘর গোছানো হয়ে যাবে এখন না হলে সন্ধ্যেবেলায় বেলায় না হলে বেলায় কিন্তু সময়টা দেওয়াটা ইম্পর্টেন্ট বাচ্চাকে আর নিজেকেও সো এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার আমাদের জন্য জন্য আর হেলথের অনেক 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 ভালো যেটা আমি রোজ যদি খেতাম তাহলে আমার এটা হতো না আমি রোজ খাই না কিন্তু তোমরা রোজ খাওয়ার চেষ্টা করো মানে পান করার চেষ্টা করো আরে বাঙালিতে কিছুই খাই আমরা তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে দুটো জিনিস একটা হচ্ছে মিন্ট লিপস আর একটা হচ্ছে লেবু যেটা পাতি লেবু হয় নর্মাল সেটা একটা সুন্দর বোতল আছে যেটা আমার ভাই আমাকে গিফট করেছিল তো এই বোতলটাতে আমি এই লেবুগুলোকে দিয়ে দেব মানে হ্যাঁ ডিটক্স ওয়াটার যেহেতু ওকে আমি জাস্ট একটা লেবুর তিনটে স্লাইস কেটেছি সেটাই দিয়েছি কারণ বেশি অতিরিক্ত টক হয়ে গেলে আই হেড টক এরপর এই যে মিন্ট লিপসগুলো আছে ওটা স্মেল মিন্ট লিপস আমরা এরকমভাবে দিয়ে দেবো এই যে একটা আর দুটো মানে ডাল সমেত দেবে না একটু কেটেই দেবে আমি যেরকম দেখাচ্ছি সেটা ফলো করার চেষ্টা করো স্কিপ না করে জাস্ট আমরা এখানে তিন চারটে মিন্ট লিপস দিয়ে দেবো আমি পাঁচটা মতো দিয়েছি নট তিন চারটে অ্যান্ড এই বোতলটাতে জল পুরো ফুল ওকে এটা যাচ্ছে গেছে এটা আমরা পুরো দিনের জন্য ইউজ করতে পারি জলটা শেষ হয়ে গেলে আরেকবার রিফিল করা যাবে বাট হ্যাঁ দুবারই রিফিল করো তার বেশি না তাহলে ব্যাপারটা খারাপ লাগবে ওকে এখন বাজে বিকেল সাড়ে চার আর আমি এখন বানাবো একটু গ্রিন টি আমার এখানে গ্রিন টির একটা সুন্দর জায়গা আছে এই দেখো এতগুলো গ্রিন টি আমি এখানেই প্রিজার্ভ করে রাখি এত কিউট লাগে ব্যাপারটা দেখতে কারণ গ্রিন টির যে প্যাকেটটা হয় না সেটা চলে গেছে অলরেডি মানে কোথায় গেছে আমি বুঝতেও পারি না তাই এটা আর এটা সব থেকে ভালো হচ্ছে এই গ্রিন টিটাতে কিন্তু একদম তেতো নয় এটা একদম হানি লেমন ফ্লেভার আমি আজ ভেবেছিলাম আমার নেল পেনটা একটু চেঞ্জ করব কিন্তু নো আমি কালকে এই নেল পেনটা নতুন লাগিয়েছি ব্ল্যাকটা তো আর চেঞ্জ করব না হ্যাঁ আমার একটা খুব খারাপ অভ্যাস আছে আমি না সবসময় নেল পেন্ট চেঞ্জ করতে থাকি ঘুম হয়ে গেল মা ঘুম হয়ে গেল হ্যাঁ কি হয়েছে ঘুম হয়ে গেল চোখটা জলজল করছে কেন মা এ নাও জল খাও ঘুম থেকে উঠেছে জল খাও খেয়ে নাও জল খেয়ে নাও এই ওটারম করে খায় খোলো খুলে খাও মা তো আমার জয়া এখানে উঠে পড়েছে ঘুম থেকে তাই না মা আমার মামাটার অনেকটা একটু শরীর খারাপ একটু হালকা শরীরটা খারাপ হয়েছে এ না ধরো সোয়েটারটা পরে নাও মাম্মা তুমি হাই বলেছ সবাইকে বলে দাও হাই বলে দাও টাটা যাচ্ছি না এখন তো ঠান্ডা তুমি বাড়িতেই থাকবে হু হু ঠান্ডা না কেমন ঠান্ডা যে আমার হেয়ারটা এবার একটু বেঁধে নেওয়া উচিত কারণ আমি জোয়ার সামনে একদমই হেয়ারটা খুলে রাখি না কারণ যতই যাই হোক ওর মুখে যাবে চোখে যাবে খারাপ লাগে তাই না পাপা হ্যাঁ এটা খারাপ লাগে দেখতে আর যখনই হেয়ার তুমি টাই করছো চেষ্টা করবে একটু শার্টিন কাপড়ের কিছু দিয়ে বাঁধা ঠিক আছে আমি তো শার্টিন কাপড় দিয়ে এখন করলাম না ও মাম্মা কি করছো তুমি হাম হাম করবে না না এখন নয় এখন তো হাম করে না এখন হাম করবে না এখন আমরা তো বল ব্যাট নিয়ে খেলছি এ না ধরো ধরো না আমাকে বলটা দাও বলটা দাও 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 বলটা ছোড়ো বলটা ছোড়ো গুড গার্ল আবার বলছরো হ্যাঁ এ যা কোথায় গেল এই জ